হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইতিহাসের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে ইতিহাসের যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাস চেতনা, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা, তো সে আলোচনার যে প্রশ্নগুলো আমরা সেট করেছি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের যে ইতিহাস সহায়িকা কাম সেমিস্টার বুক, সেখান থেকে আমরা প্রশ্নগুলো সেট করেছি। তো যেখানে তোমাদের সঙ্গে আজকে টপ 30 অনলাইনার আকারে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু, ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম, সেটা কিন্তু খুব বেশি দিন বাকি নেই, খুব সামনেই কিন্তু এক্সাম রয়েছে। তো সেপ্টেম্বরের মাঝামাঝিতে কিন্তু তোমাদের এক্সাম হবে বলে নোটিশ দেয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, এবং রুটিনটাও দেয়া হয়ে গেছে। রুটিনের ওপরও ভিডিও খুব শীঘ্রই আমি প্রোভাইড করে দেবো। তো অবশ্যই এখন থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। তো চলো শুরু করছি আজকের আলোচনা। প্রথম যে অনলাইনার 5টা রয়েছে, দেখো ইতিহাস শব্দের অর্থ হচ্ছে সত্যানুসন্ধান। তাহলে এই প্রশ্নটি এমসিকিউ রূপে আসতে পারে বা ড্যাশপুরন রূপেও আসতে পারে। তাহলে আলটিমেটলি তোমাকে উত্তরটা জানতে হবে, ইতিহাস শব্দের অর্থ কী। উত্তর হবে সত্যানুসন্ধান। পরের প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তাহলে ইতিহাসের জনক হলো, দিয়ে বিভিন্ন অপশান থাকবে, উত্তর কী হবে হেরোডোটাস। পরের প্রশ্ন, ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ করেন কে। উত্তর হবে হেরোডোটাস ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ করেন। ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন থুকিডিডিস। থুকিডিডিস তিনি হচ্ছেন ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক। ওকে, আধুনিক ইতিহাসতত্ত্বের জনক নামে খ্যাত ইবন খালদুন। আধুনিক ইতিহাসতত্ত্বের জনক নামে কে খ্যাত? উত্তর হবে ইবন খালদুন। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, হিস্ট্রি বা ইতিহাস শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে কোন শব্দ? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, হিস্ট্রি বা ইতিহাস শব্দটির কী হয়েছে? উৎপত্তি হয়েছে। বিশ্বের গ্রিস দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায়। তাহলে কোন দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায়? উত্তর হবে গ্রিস দেশের মানুষ। জাতিগত পরিচয়ে হেরোডোটাস ছিলেন একজন গ্রিক। তাহলে জাতিগত পরিচয়ে হেরোডোটাস কী ছিলেন? একজন গ্রিক ছিলেন। দ্য হিস্টোরিজ নামক গ্রন্থ হেরোডোটাস রচনা করেন। দ্য হিস্টোরিজ নামক গ্রন্থটি কে রচনা করেন? হেরোডোটাস রচনা করেন। সকল ইতিহাসই হলো ধারণার ইতিহাস। উক্তিটির বক্তা হলেন আর জে কলিংউড। তাহলে সকল ইতিহাসই হলো ধারণার ইতিহাস। উক্তিটির বক্তা হলেন আর জে কলিংউড। ইতিহাস হলো মানব সভ্যতার ধারাবাহিক ক্রমবিবর্তনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তাহলে ইতিহাস কী? ইতিহাস হলো মানব সভ্যতার ধারাবাহিক ক্রমবিবর্তনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তোমাকে পরীক্ষায় হয়তো প্রশ্ন দিয়ে দিল যে ইতিহাস হলো, দিয়ে অনেকগুলো অপশান থাকলো, তাহলে একটা অপশানে থাকবে মানব সভ্যতার ধারাবাহিক ক্রমবিবর্তনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। উক্তিটির বক্তা হলেন ইএইচ কার। মোস্ট ভিভিআই প্রশ্ন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। উক্তিটির বক্তা হলেন ইএইচ কার। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন ইএইচ কার। ইতিহাস হলো জ্ঞানবিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে। উক্তিটির বক্তা হলেন ফ্রান্সিস বেকন। ইতিহাস হলো জ্ঞানবিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে। উক্তিটির বক্তা হলেন ফ্রান্সিস বেকন। সব ইতিহাসই সমকালীন ইতিহাস। উক্তিটির বক্তা হলেন ক্রোচ। ইউরোপে আধুনিক তথ্য নির্ভর পেশাদার ইতিহাস চর্চার ধারা সূচনা করেন লিওপোল্ড মন্ট র্যাঙ্কে। ইউরোপে আধুনিক তথ্য নির্ভর পেশাদার ইতিহাস চর্চার ধারা সূচনা করেন লিওপোল্ড মন্ট র্যাঙ্কে। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটির বক্তা হলেন বিউরি। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটির বক্তা হলেন বিউরি। ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানা প্রয়োজন। উক্তিটি করেন ইএইচ কার। তাহলে ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানা প্রয়োজন। উক্তিটি করেন কে? ইএইচ কার। ইতিহাসকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন কে? উত্তর হবে জে এম ট্রেভেলিয়ান ইতিহাসকে অন্যান্য বিদ্যার জননী বলে উল্লেখ করেছেন। ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলীর বিবরণ। এই মতবাদের প্রবক্তা হলেন আর্নল্ড টয়েনবি।
ইতিহাস হলো মানব সমাজের সার্বিক ঘটনাবলীর বিবরণ, এই মতবাদের প্রবক্তা হলেন আর্নল্ড টয়েনবি। ভারতের প্রাচীনতম লিখিত গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। বেদের সংখ্যা কয়টি? বেদের সংখ্যা হচ্ছে 4টি। ওকে, তারপরে কী বলা হচ্ছে? ঋগ্বেদ থেকে যে সময়কার ইতিহাস জানা যায় তাকে বলে ঋগ্বৈদিক যুগ, অর্থাৎ ঋগ্বেদ থেকে যে সময়কার ইতিহাস জানা যায় তাকে কী বলে? ঋগ্বৈদিক যুগ। ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো রাজতরঙ্গিনী। তাহলে ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থের নাম কি? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে। আঞ্চলিক ইতিহাসের একটি উদাহরণ হলো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী রচনা করেন কে? উত্তর হবে কলহন রচনা করেন রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত একটি গ্রন্থ। ওকে, তাহলে রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন ভাষায় রচিত? উত্তর হবে সংস্কৃত ভাষায় রচিত। ইতিহাসকে সাধারণত 3টি যুগে ভাগ করা হয়, যথা একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে নব্যযুগ বা আধুনিক যুগ। ওকে, সাম, যজু এবং অথর্ব বেদ থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়। তাহলে কোন কোন বেদ থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়? উত্তর হবে সাম, যজু এবং অথর্ব বেদ থেকে পরবর্তী বৈদিক যুগের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী থেকে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের কাশ্মীর রাজ্যের ধারাবাহিক ইতিহাস জানা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সম্রাট এক্সক্লুসিভ যে ইতিহাস, যে সহায়িকা তোমাদের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের, সেই সহায়িকা বই থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো যেগুলো হচ্ছে তোমাদের যে প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাস চেতনা, সেখান থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, এই ইতিহাস চেতনা থেকে এটা ছিল পার্ট ওয়ানের ভিডিও। এখনও অনেকগুলো পার্টে এই অধ্যায়টাকে কিন্তু কভার করতে হলে অনেকগুলো পার্টে আমাদেরকে ভিডিও প্রোভাইড করতে হবে। তো সেভাবেই আমরা বেশ কয়েকটা পার্টে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করে এই সম্রাট এক্সক্লুসিভ যে ইতিহাস সহায়িকা, সেখান থেকে প্রশ্ন সেট করে অবশ্যই খুব শীঘ্রই প্রথম চ্যাপ্টার, সেই সঙ্গে দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু শেষ করব। তোমাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এরকম ধরনের তথ্য ভিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য। সেই সঙ্গে তোমরা জানো যে আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন বইয়ের রিভিউ করে থাকি। তো বই রিভিউ রিলেটেড ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধবী রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।